30% হারে মহার্ঘ ভাতা, নতুন গভর্নিং বডি গঠনের দাবি, আর সেই সঙ্গে রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি, এই তিন দফা দাবিতে গত 22শে সেপ্টেম্বর থেকে ক্লাস নেওয়া বন্ধ রেখেছেন কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপকদের একাংশ। কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভ করছেন তারা। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, কি বক্তব্য এই অধ্যাপকদের? দেখো, শিক্ষক শিক্ষিকারা যারা যেটা অভিযোগ করে তারা বলছেন যে তাদের দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, কলেজের কমিটি গঠন না হওয়ার কারণে যিনি রেজিস্ট্রার রয়েছেন তিনি কিন্তু এখন দুর্নীতি করছেন, যে কারণে তারা বিক্ষোভ দেখিয়ে কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং কলেজের ছাত্রছাত্রীরা তারা পড়তে আসলে কলেজে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাদের পঠন পাঠনে ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং শিক্ষক শিক্ষিকারা তারা জানাচ্ছেন যে তারা কলেজের মধ্যে পঠন পাঠন বন্ধ রাখছেন কিন্তু অনলাইন বা অন্যত্র তারা এই পঠন পাঠনে তারা সহযোগিতা করবেন। যদিও ছাত্রছাত্রীরা বলছেন যে কলেজে এসে তাদের এই শিক্ষা ব্যবস্থা চালু না হলে তারা পঠন পাঠনে তাদের সমস্যা তৈরি হচ্ছে, তারা প্র্যাকটিক্যালে কোনো কিছু কাজ করতে পারছেন না, নানা রকম সমস্যা তৈরি হয়েছে। কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ একটি প্রতিষ্ঠিত কলেজ, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক, এই ছাত্রছাত্রীরা এখন কার্যত তাদের পঠন পাঠন শিখেই উঠেছে। ঘটনাকে ঘিরে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে, যেমন প্রশাসনের মধ্যে এবং যারা কমিটিতে ছিলেন তাদের মধ্যেও এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও শিক্ষকদের একাংশ ক্লাস চালু রেখে এই বিক্ষোভের কথা জানিয়েছিলেন, তাদেরও কথা না মেনে তাদেরকেও ক্লাস করতে দেওয়া হয়নি, এমন ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বেগের কারণ চাঞ্চল্য সবকিছু দেখা দিয়েছে কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে। ধন্যবাদ কিরণ। খুবই অসুবিধে হচ্ছে এবং আমি প্রত্যেক দিন অনেক অনেক ছাত্রের থেকে এবং তাদের গার্ডিয়ানের থেকে ফোন পাচ্ছি, তাদের কনসার্ন আমি বুঝতে পারছি। আমি নিজেও খুব মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি নিজেও চেষ্টা করছি যতখানি অনলাইন ক্লাস নিয়ে তাদের পরীক্ষার জন্য প্রিপেয়ার করে দেওয়া যায়। কিছু টিচার অনলাইন ক্লাস নিচ্ছিলেন রিসেন্টলি, ওনারাও অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছেন যেহেতু ইউনিভার্সিটির পরীক্ষা সোমবার থেকে শুরু হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি সব ব্যাপারগুলো এবং আমরা প্রত্যেক দিনই তাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি, তো এটা তো তারাই ঠিক করবেন। আমাদের যে দুর্নীতিগ্রস্ত রেজিস্ট্রার যিনি আছেন আমরা তার অপসারণ চাইছি। আর একটা জিনিস আমরা চাইছি, সেটা হচ্ছে আমাদের ডিএ, আমাদের 76% ডিউ আছে, আমরা চাইছি তার মধ্যে থেকে 30% যেন আমাদের দেওয়া হয়। আর একটা হচ্ছে আমাদের যে টিচার্স রিপ্রেজেন্টেটিভ থাকে গভর্নিং বডিতে, টিচার রিপ্রেজেন্টেটিভ যেন আমরা টিচাররাই নিজেরা সিলেক্ট করতে পারি। আমরা দীর্ঘ 6-7 মাস ধরে বারবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের দাবি দেওয়াগুলো নিয়ে, যাতে আমাদের গভর্নিং বডি আমাদের সঙ্গে বসেন, কিন্তু আমরা কোনো রকমভাবে তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি। স্টুডেন্টদের যাতে ক্ষতি না হয় বা একটু কম করা যায় সেটা ভেবে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আজকে যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে থাকে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে, এটা তো স্বাভাবিক। ডিএর কথা বলছেন, শুধু ইঞ্জিনিয়ারিং কলেজ কেন, সর্বস্তরে প্রাথমিক থেকে একবার ইউনিভার্সিটি সর্বস্তরে শিক্ষকরাই ডিএ থেকে বঞ্চিত। এখানে অর্থের বিনিময়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগ হয়। আজকে কেটিভিপি ইঞ্জিনিয়ারিং কলেজে অবৈধভাবে রেজিস্ট্রার নিয়োগ হয়েছে, শুনেছি উনিই ইন্টারভিউ নিয়েছেন, উনি ক্যান্ডিডেট, উনিই রেজিস্ট্রার পদে নিয়োগ হয়েছেন, এটা পশ্চিমবাংলাতেই সম্ভব। সুপ্রিম কোর্টে এই বিষয়টা আছে ডিএ সংক্রান্ত বিষয়টাকে নিয়ে, তো যেখানে একটা আইনি প্রক্রিয়াকরণ চলছে সেই জায়গায় অপেক্ষা না করে যারা ছাত্র মানুষ করার জন্যে শপথ নিয়ে চাকরিতে কর্মরত আছেন তারা যদি ছাত্রদের ভবিষ্যতের কথা না ভেবে শুধু নিজেদের টাকার কথা ভাবনা চিন্তা করে তা শিক্ষক সুলভ আচরণের মধ্যে মোটেই পড়ে না। আর রেজিস্ট্রার যদি অনিয়মভাবে হয়, তার রুল অ্যান্ড রেগুলেশন মেনে যদি না হয় নিশ্চয়ই আইন দেখবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।